আসসালামু আলাইকুম আজ এই পর্বে আলোচনা করব জরায়ু ক্যান্সার নিয়ে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সি সম্প্রতি এক জরিপে জানিয়েছেন আমাদের বাংলাদেশে বছরে সাড়ে ছয় হাজারের বেশি নারী মুখের ক্যান্সারের কারণে মারা যাচ্ছে আবার প্রতি বছর নতুন করে বারো হাজারের মতো নারীর শরীরে শনাক্ত হচ্ছে এই ঘাতক ব্যাধি জরায়ু ক্যান্সার এই জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে কোনো ব্যথা থাকে না আমাদের দেশের মেয়েরা গায়নি বিষয়গুলো নিয়ে ডাক্তারের কাছে সহজে যেতে চায় না ফলে সমস্যা আরও জটিল হয়ে যায় অনেক মেয়েরা দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে কিন্তু লজ্জায় কাউকে বলছে না শারীরিক মেলামেশায় রক্ত যাচ্ছে তবুও মুখ খুলছে না এই ক্যান্সারের জীবাণু শরীরে প্রবেশের পরে ক্যান্সার সৃষ্টি করতে পনেরো থেকে বিশ বছর সময় নেয় তার মানে এতটা সময় হাতে থাকে যে প্রাথমিকভাবে রোগটা প্রাথমিক স্তরে ধরার আর প্রাথমিক স্তরে ধরা পড়লে চিকিৎসাও সহজ হয় এই জরায়ু ক্যান্সার শনাক্ত করতে বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না আমরা ভিনেগার বা সিরকার নাম সবাই জানি ভিনেগার বা সিরকা ডাইলুট করে তুলায় লাগিয়ে জরায়ুর মুখে লাগিয়ে এক মিনিট রেখে দিলে জায়গাটা যদি সাদা হয়ে যায় তাহলে মনে করতে হবে এটি ক্যান্সারের পূর্বাভাস তখন ডাক্তার সেটি কোন পর্যায়ে আসছে তার নির্ণয় করতে ভেজানাল সব মাইক্রোস্কোপে পরীক্ষার জন্য পাঠান বিবাহিত নারীরা শিরকা দিয়ে পরীক্ষা করে সহজেই জেনে নিতে পারেন তার জরায়ু ক্যান্সারের সম্ভাবনা আছে কি না তাছাড়া প্রায় সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ভায়া টেস্ট করিয়ে জেনে নিতে পারেন আপনার এই মারণ সম্ভাবনা আছে কি না আসুন দেখি জরায়ু ক্যান্সারের প্রাথমিক কিছু লক্ষণ খাবারের চাহিদা কমে যাওয়া সবসময় বমি বমি ভাব কিংবা বমি হওয়া পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা গ্যাস বধহজম কোষ্ঠকাঠিন্য হালকা খাবারের পরেও ভরপেট অনুভব করা পেটে অস্বস্তি লাগা পেটের কোনো সমস্যা খুব বেশি হলে তা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে যৌনাঙ্গের চারপাশে চাপ সাপ বোধ হওয়া এবং ঘন ঘন মূত্র ত্যাগ করা অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া কিংবা হঠাৎ করে ওজন কমে যাওয়া অভ্যস্ত থাকার পরেও যৌন মিলনের সময় ব্যথা অনুভব হওয়া অতিরিক্ত ক্লান্তি বোধ করা নারীদের মেনোপোজ হওয়ার পরেও রক্তক্ষরণ হওয়া এবার আসুন এই জরায়ু ক্যান্সার প্রতিরোধ করার উপায় বাল্য বিবাহ রোধ করা অল্প বয়সে সন্তান নেওয়া থেকে ব্রাত থাকা নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা শাক ফলমূল খাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত সুশৃঙ্খল ধর্মীয় অনুশাসনের মধ্য জীবনযাপন করলে এই জরায়ু ক্যান্সার হতে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লা তাছাড়া দশ বছর বয়সের পর থেকে জড়ো ক্যান্সারের তিন ডোজের টিকা নিলে এই মারণ ব্যাধি থেকে দূরে থাকবেন আজ আর নয় আবার নতুন পর্বে নতুন স্বাস্থ্য স্বাস্থ্যসানূলক ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর অন্যকে জানতে সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর জীবন দান করুন আল্লাহ হাফেজ